ডিয়ার ফিউার্স আসসালামু আলাইকুম আইন মোহাম্মদ ইব্রাহিম খলিল আই হোপ ইউ অল আর ওয়েল অ্যান্ড সাউন্ড হায়ার ইউ ইউ আর ওয়েলকাম টু দ্য ম্যাজিক লার্ন ইংলিশ ডিয়ার ফিউ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করবো যেগুলো স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহৃত হয় যে বাক্যগুলো প্র্যাকটিস করলে আপনারা দৈনন্দিন জীবনের খুব সহজেই আপনাদের মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারবেন তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে আই হোপ ইউ আর প্রিপেয়ার্ড দ্যাট স্টার্টেড প্রথম বাক্যটিতে সে প্রায়ই এখানে আসে ধরুন আপনি কোন লোককে আপনার এলাকায় অথবা কোনো একটি জায়গায় তাকে প্রায়ই দেখে থাকেন ওই ব্যক্তি সম্পর্কে আপনি হয়তো কাউকে জিজ্ঞেস করলেন যে এই লোকটাকে ঘন ঘন এখানে দেখা যায় ব্যাপারটা কি তখন সে হয়তো আপনাকে বলবে সে প্রায়ই এখানে আসে তো সে প্রায়ই এখানে আসে এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে হি অফেন

কাজ শুরু করেছেন এবং এই কাজটিকে শেষ করেছেন পরবর্তীতে আপনার সাথে আরও একজন অংশীদার আছে আপনি তখন তাকে বললেন যে আমার কাজ তো আমি করেছি এবার আপনার পালা আপনি করুন তাহলে এখন আপনার পালা এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে এখন আপনার পালা ইউর টার্ন এখন আপনার পালা इट्स ইউর টার্ন এখন আপনার পালা इट्स ইউর টার্ন পরের বাক্যটিতে জোরে জোরে পড়ো না ধরুন আপনার বাচ্চা আপনার বাসায় জোরে জোরে পড়ছে সেই ক্ষেত্রে হয়তো আওয়াজটা আপনার কাছে ভালো লাগছে না অথবা আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করছে তখন আপনি হয়তো আপনার বাচ্চাকে বলবেন জোরে জোরে পড়ো না অর্থাৎ জোরে পড়লে আপনার ক্ষতি হয় তো জোরে জোরে পড়ো না এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে ডন্ট লাউডলি জোরে জোরে পড়ো না ডো্ট রিড লাউডলি জোরে জোরে পড়ো না ডো্ট রিড লাউডলি জোরে জোরে পড়ো না ডো্ট রিড লাউডলি পরের বাক্যটিতে আমাকে বলতে দিন ধরুন আপনি কোথাও আপনার বন্ধুবান্ধব অথবা কোন আপনার সহকর্মীদের সাথে আপনি কথা বলছেন সেই ক্ষেত্রে আপনার সহকর্মীরা কথা বলে যাচ্ছে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না তখন হয়তো আপনি কথা বলার জন্য অনুমতি চাইবেন সেই ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে আমাকে বলতে দিন তা আমাকে বলতে দিন এই কথাটি আপনি কীভাবে ইংরেজিতে প্রকাশ করবেন সেটি হচ্ছে মি সে আমাকে বলতে দিন লেট মিস আমাকে বলতে দিন লেট মিস আমাকে বলতে দিন লাইট মি সে পরের বাক্যটিতে চলো যাই ধরুন আপনি কোথাও যেতে চান এবং সাথে করে আপনি কাউকে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনি হয়তো বলবেন চলো যাই তো চলো যাই এই বাক্যটিকে আপনি কীভাবে বলবেন সেটি হচ্ছে লাইটস গ চলো যাই এর ইংরেজি হচ্ছে লাইটস গো চলো যাই লাইটস গো চলো যাই লাইটস গো পরের বাক্যটিতে মন দিয়ে পড়াশোনা করো ধরুন আপনি কাউকে উপদেশ দিয়ে বলছেন যে মন দিয়ে পড়াশোনা করো ভবিষ্যতে বড়ো কিছু হতে পারবে তো মন দিয়ে পড়াশোনা করো এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো স্টাডি অ্যাটেন্টিভলি মন দিয়ে পড়াশোনা করো স্টাডি অ্যাটেন্টিভলি মন দিয়ে পড়াশোনা করো স্টাডি অ্যাটেন্টিভলি পরের বাক্যটিতে আসল কথায় আসল ধরুন আপনি কোনো একটি বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করছেন কিন্তু আলোচনার মাঝখানে এই মূল প্রসঙ্গ ছেড়ে হয়তো অন্যরা অন্য একটি প্রসঙ্গে অবতারণা করছে সেই ক্ষেত্রে আপনি হয়তো বলবেন মূল প্রসঙ্গে আসুন আসল কথায় আসুন আপনি হয়তো বলবেন যে আসল কথায় আসুন তা আসল কথায় আসুন এই বাক্যটিকে আপনি কিভাবে ইংরেজিতে অনুবাদ করবেন সেটি হচ্ছে খাম পয়েন্ট আসল কথায় আসুন এর ইংরেজি হচ্ছে খাম টু দ্য পয়েন্ট আসল কথা আসুন টু দ্য আসল কথায় আসুন খাম টু দ্য পয়েন্ট পরের বাক্যটিতে সে মিথ্যা বলেনি ধরুন কেউ কারো সম্পর্কে আপনার কাছে এসে বলল যে সে এই কাজটি করেছে পরবর্তীতে ওই ব্যক্তি এই কথা শুনে আপনাকে জিজ্ঞেস করো সে সে কি কথাটি ঠিক বলেছে আপনি বললেন সে মিথ্যা বলেনি অর্থাৎ সে ঠিকই বলেছে তো সে মিথ্যা বলেনি এই বাক্যটিকে আপনি কীভাবে ইংরেজিতে অনুবাদ করবেন সেটি হচ্ছে হি ডিড্যান্টেল এ লাই সে মিথ্যা বলেনি এর ইংরেজি হচ্ছে হি ডিডেন্ট ঠায় লাই সে মিথ্যা বলেনি হি ডিডেন্ট ঠায়ল এলাই সে মিথ্যা বলেনি হি ডিডেন্ট লাই পরের বাক্যটিতে ভিতরে আসুন ধরুন কেউ আপনার অফিসের দরজায় দাঁড়িয়ে আছে অথবা আপনার বাসার দরজায় দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রে আপনি হয়তো তাকে বলতে পারেন যে ভিতরে আসুন ভিতরে আসুন এই কথাটি আপনি কীভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে খাম ইন ভিতরে আসুন এর ইংরেজি হচ্ছে ইন ভিতরে আসুন খাম ইন ভিতরে আসুন খাম ইন ফর্মাল পরিবেশে অর্থাৎ কাউকে অনুরোধ করে যখন আপনি বলবেন সে ভদ্রতা ভদ্রভাবে যখন কাউকে বলবেন সেক্ষেত্রে বলবেন আমার পাশে বসুন দেখুন আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় আমাদের যারা অত্যন্ত কাছের মানুষ মনের মানুষ তাদেরকে আমরা আমাদের পাশে বসাতে চাই ধরুন আপনি কোনো অনুষ্ঠানে গেলেন সেই ক্ষেত্রে আপনার মনের মানুষটিকে আপনার পাশে বসাতে চান অথবা আপনার কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আপনি পাশে বসাতে চান আপনার আদরের কাউকে আপনি পাশে বসাতে চান সেই ক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে আমার পাশে বসুন এই কথাটিকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন সেটি হচ্ছে সেট বাই মি আমার পাশে বসুন এর ইংরেজি হচ্ছে সিট বাই মি আমার পাশে বসুন সিট বাই মি আমার পাশে বসুন সিট বাই মি আর যখন আরও ভদ্রভাবে বলবেন ক্ষেত্রে সিট বাই মে ফ্রেস অথবা ফ্রেস সিট বাই মে ডেয়ার ফিওয়ার্স আশা করি আপনারা এই বাক্যগুলো রপ্ত করতে পেরেছেন এবং দৈনন্দিন জীবনে ইজিলি ব্যবহার করতে পারবেন ডিয়ার ফিউয়ার্স ইফ দ্য লেসন ইজ হেল্পফুল ফর ইউ প্লিজ ডন ফর গেট টু লাইফ কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড দেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টু গেইট মোর ভিডিওস অ্যাবাউট লার্নিং ইংলিশ ইন ফিউচার থ্যাংকস লড ফর স্টেইং উইথ মিস্টার লং আল্লাহ হাফেজ